Ai, bandura. আমার তো উত্তর কলকাতার রাজবল্লভপাড়ায় জন্ম, ওই কাশী জগৎ মুখার্জি পার্ক, যেটা আমরা চিলড্রেন পার্ক বলতাম। ছোট থেকেই ওই পার্কেই বিকেলে খেলাধুলা করেছি, স্কুল থেকে এসে কিছু খেয়ে বইপত্র রেখে চিলড্রেন পার্কে চলে যেতাম, মানে জগৎ মুখার্জি পার্কে চলে যেতাম। সন্ধ্যা পর্যন্ত ওইখানে পাড়ার এপাড়ার ওপাড়ার সবাই বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করতাম, আর তারপরে সন্ধে হয়ে গেলে বাড়ি এসে পড়তে বসতাম। আর প্রতি বছর পুজোর সময় বিশাল বড় ঠাকুর হতো ওখানে, খুব সুন্দর ঠাকুর হতো, আর কত মেলা বসতো, কত বড় বড় খাবারের স্টল, খেলার স্টল, কত স্টল বসতো। প্রতি বছর পুজোর পরে জগৎ মুখার্জি পার্কে জলসা হতো, বড় বড় আর্টিস্টরা আসতো, নাচ গান কত কী হতো, প্রায় সারা রাত বসে বসে জলসা দেখতাম জগৎ মুখার্জি পার্কে। প্রতি বছরই জগৎ মুখার্জি পার্কের ঠাকুর বিখ্যাত ছিল, দারুণ দেখতে ঠাকুর হতো, বিশাল ঠাকুর, এক 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 একটা বছরে ডাকের সাজ হতো, কিন্তু এমনিতে প্রতিমা ভীষণ ভালো হতো। পরে অবশ্য পরের দিকে অবশ্য থিমের পুজো শুরু হয়েছিল, আবার ওখানে পুজোর সময় ভোগ বিতরণ করা হতো, কত খাবারের স্টল বসতো। কয়েক বছর হলো ওখান থেকে চলে এসে খুব ওই জগৎ মুখার্জি পার্কে পুজোর জন্য খুব মন খারাপ লাগে পুজোর সময়। আর প্রতি বছর ওখানে সন্ধেবেলাটা কাটাতাম, পুজোয় কত লোকজন যাতায়াত করতো, কত বাচ্চা বাচ্চা সব ফ্যামিলি নিয়ে পুজো দেখতে আসতো, সব বাঁশ দিয়ে ঘিরে রাখতো, বেড়া দিয়ে হতো। ওই পার্কের সামনেই সেন্ট্রাল এভিনিউ, আবার ওইদিকে গেছে ভূপেন বোস এভিনিউ, আর বাঁদিকে চলে গেছে গিরিশ এভিনিউ, সব একদম ত্রিমাত্রা রাস্তা ওটা। তো ছোট থেকে ওখানেই বড় হয়েছি, ওই পার্কটাই প্রাণ ছিল। এদিকে আছে গৌরী মাতা উদ্যান আছে, আরও কত কি আছে, কুমোরটুলি পার্ক ওদিকে আছে, তো জগৎ মুখার্জি পার্কটা আমাদের প্রাণ ছিল। যখন তখন চলে যেতাম, সকালবেলা ভোরবেলা চলে যেতাম, এক একদিন বিকেলে তো প্রতিদিনই যেতাম। এখন ওই পাড়ার জন্য খুব মন খারাপ হয়, শুনছি এবার নাকি জগৎ মুখার্জি পার্কের জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে এবারে থিম নাকি নুড মডেল, এটা আমি শুনলাম। এবার ভাবছি পুজোর সময় যদি একবার যেতে পারি, জন্মস্থান বলে কথা তো, আর জগৎ মুখার্জি পার্ক নাম করা, ওটা ছোটোর থেকেই আমরা বলতাম চিলড্রেন পার্ক, বাচ্চারা বুড়োরা সব আসতো ওখানে, পুজোর সময় তো ভীষণ ভালো লাগতো, খাওয়া দাওয়া বেড়ানো সে ব্যাপারই আলাদা ছিল। এই হচ্ছে আমাদের জগৎ মুখার্জি পার্ক, আমার জন্মস্থানের পার্ক। আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।